স্বপ্নদীপের মৃত্যুর বিচার চেয়ে এবিভিপির কর্মসূচিকে কেন্দ্র করে যাদবপুর থানার সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। একবার সেই ছবিটা শুরুতে দেখুন। আমি পার্থপ্রতিম রায়ের কাছে আসব। পার্থবাবু, আপনি শুনলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বপ্নদীপের কাছে একটা স্বপ্ন ছিল, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বপ্নদীপের বাবার কাছে একটা দুঃস্বপ্নের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। তিনি আশ্বস্ত হয়েছিলেন এই অভিযোগ জানার পরেও যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তো র‍্যাগিং হয়, তারপরেও এইটা ভেবে তিনি আশ্বস্ত হয়েছিলেন যে ওখানে তো অ্যান্টি র‍্যাগিং কমিটি আছে। তার মানে বলতে হবে আজকে তিনি প্রতারিত হয়েছেন। এই অ্যান্টি র‍্যাগিং কমিটি কি পদক্ষেপ নিয়েছে? যদি নিত তাহলে আজকে স্বপ্নদীপকে এভাবে তাদের হঠাৎ করে চলে যেতে হতো না? দায় কি এড়াতে পারে নাকি যে এই বিশ্ববিদ্যালয়? প্রথম কথা বলি যে আমরা শিক্ষক, আমরা পড়াই এবং ছাত্ররা আমাদের কাছে সন্তান তুল্য এবং ওনার বাবাও বলেছেন এবং আমাদের শিক্ষকরাও বলেছে একটি ফুটফুটে ছেলে এবং সে খুবই যে কদিন ক্লাস করেছে মনোযোগের সঙ্গে ক্লাস করেছে এবং এই রকম একজনের চলে যাওয়া আমরা অন্তত মেনে নিতে পারছি না, মেনে নেব না। যার জন্য আমরা প্রথমেই গতকাল আমরা যতটুকু আমাদের বিশ্ব শিক্ষকদের নিয়ে আমরা যে হোস্টেলে ঘটনা ঘটেছে আমরা প্রায় 70 জন শিক্ষক সেখানে গিয়েছিলাম এবং ফার্স্ট ইয়ারের যারা ছেলে আমাদের দাবি ছিল তাদেরকে ইমিডিয়েটলি ওই হোস্টেল থেকে বের করে অন্য হোস্টেলে নিয়ে যাওয়া এবং সেটা সন্ধেবেলায় কালকে কর্তৃপক্ষ করতে বাধ্য হয়েছে। এবং আমরা আরেকটা কথা বলেছি যে এই হোস্টেলগুলোতে যারা এই যে বছরের পর বছর পাস করে যাওয়ার পর থেকে গেছে তাদেরকে ইমিডিয়েটলি বের করতে হচ্ছে স্বপ্নদীপের চলে যাওয়ার পর। না না, দুটো তিনটে জিনিস এখানে বলি যে কর্তৃপক্ষ, আপনি বললেন অবশ্যই, আমার প্রশ্নটা হচ্ছে কর্তৃপক্ষ কি করছে? আসলে কর্তৃপক্ষ কোথায়? কর্তৃপক্ষই তো নেই। আজকে ভাইস চ্যান্সেলার নেই, প্রো ভাইস চ্যান্সেলার নেই, 3 জন পার্মানেন্ট ডিন নেই, যে ইসি ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ সহ ইসি নেই, কোর্ট নেই, ফ্যাকাল্টি কাউন্সিল নেই, অর্থাৎ সারা বিশ্ববিদ্যালয়ে পুরো কাঠামোটাই নেই। এই খুনিদের, এই ক্রিমিনালদের নির্মূল করেন, নির্মূল চাই, এদের নির্মূল হোক আর ফাঁসি হোক, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এক ডাক্তার, কেপিসির ডাক্তার কিন্তু জানে ওর সারা গায়ে কত আঘাতের চিহ্ন আছে, কোথায় কোথায় চিহ্ন আছে, ও কেন উলঙ্গ অবস্থায় ছিল, ওকে কি ধর্ষক দিয়ে, ওকে ধর্ষক দিয়ে ধর্ষণ করানো হয়েছে? নড় মাংস পিপাসে কিছু থাকে, ড্রাগ অ্যাডিক্টেড। আমি বহু লোকজন আসছে, বহু লোকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে এই নররক্ত পিপাসুরা যাদবপুরে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বাস করছে, এই নররক্ত পান করে, এরা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আমি তো জানতাম না, আমার আমার টিচার ফ্রেন্ডরা রয়েছে যাদবপুরে, আমার ক্লাসের বন্ধু বান্ধবীরা বিভিন্ন জায়গায় টিচারই করে, তারা ফোন করে বলছে ওকে হারিয়ে ফেললি। প্রত্যেকের সাথে আমার অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বন্ধু বান্ধব অনেক বড় বড় পদে কর্মরত রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ওর সম্পর্ক ছিল, জেঠু আঙ্কেল প্রত্যেকের সাথে সম্পর্ক ছিল, বিভিন্ন জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার বন্ধু বান্ধবের সঙ্গে, বিভিন্ন জায়গায় টিচার আমার বন্ধু বান্ধবের সঙ্গে, এবং ওর যারা টিচার তাদের তো ভীষণ শ্রদ্ধা করতো, তাদের থেকেও নিত। আমিও বলেছিলাম বাবা যাদবপুরে যাচ্ছ নলেজ গ্যাদার করার জন্য, আর্নিং এর দরকার নেই, জীবনে বেঁচে থাকতে গেলে খুব সামান্য কিছু খাওয়া পড়ায় লাগে, ভগবান ঠিক তোমাকে জোগাড় করে দেবে, তুমি নলেজ গ্যাদার করো, তুমি নলেজ গ্যাদার করো, তুমি ঋদ্ধ হও, তুমি স্কলার হও, তুমি যাদবপুরে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক হও। আমার ছেলেটাকে গ্রাম থেকে এত কষ্ট করে পাঠালাম, হোস্টেলের প্রতি আমার ভক্তি ছিল না, কিন্তু আমি তো আমার যা অর্থনৈতিক ইনকাম তাতে আমি পিজি, সবাই অনেকে বলেছিল আমাকে ওখানকার ছাত্রছাত্রীরা পুরনো যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের, যে আঙ্কেল স্বপ্নদীপকে পিজি টিজি করে দাও। আমি বললাম বাবারে চালাতে পারবো না, পিজি আমি চালাতে পারবো না। তখন খেতে গিয়ে এই সৌরভ কালপিটের সঙ্গে আমার পরিচয়, ও বললো আমি রেখে দেবো, ও বললো আমি এমএসসি ম্যাথ
পাস আউট হয়ে গেছে, 6-7 বছরের উপরে হোস্টেলে আছে, বললো আমি ওকে ঠিক রেখে দেবো। কিন্তু ওই হচ্ছে মূল ষড়যন্ত্র, ওই সব কিছু চালিয়েছে। কারণ আমরা সন্ধ্যের পরে যখন যখন ফোন করতাম ওকে, ওকে স্বপ্নদীপ কেমন আছে, এই একটু আছে, এই একটু, কিন্তু বোঝা যেত যে সন্ধ্যের পর থেকে ওদের একটা ক্রিয়াকলাপ।